আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছি আমি নাহিদজামান সোমা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সকাল পৌনে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করে সামরিক বাহিনীর একটি দল। রাজাপাকসের সঙ্গে দেশটির শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, বস্ত্র প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের অন্তত 30 কর্মকর্তা ঢাকায় এসেছেন। বিমানবন্দর থেকে সাভারের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান লঙ্কান প্রধানমন্ত্রী। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহিন্দা রাজাপাকসে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এরপর তার প্রথম জানাজা হয় হাইকোর্টে। সকাল 9টায় অ্যাম্বুলেন্সে করে মওদুদ আহমদের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সিনিয়র আইনজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। ব্যারিস্টার মওদুদ আহমদ গত মঙ্গলবার সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়েছে। তাকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে 41তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে রাজধানী ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে 359টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা। চলবে বেলা 12টা পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে 4.5 লাখ চাকরি প্রত্যাশী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। বিভিন্ন কেন্দ্রে দেখা যায় স্বাস্থ্যবিধি মেনে সকাল 8:30টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষার হলে প্রবেশের আগে সব শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হয়। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshen.tv, facebook.com/bangladeshen এবং সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/bangladeshen news। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।